নির্জন সমুদ্রের মধ্যে একটা নির্জন দ্বীপ, হঠাৎ কোথাও থেকে বন্দুকের গুলির আওয়াজ শোনা যাচ্ছে। এরপর আমরা ডিজে আলোককে দেখতে পাচ্ছি। আলোকের অবস্থা খুবই খারাপ, তার পুরো শরীরে রক্ত রয়েছে, কিন্তু এই রক্ত আলোকের নয়। আলোকের হাতে ছিল একটা মেশিন গান এবং এই বন্দুক দিয়ে আলোক যাকে সামনে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। কিন্তু আলোক কিভাবে এরকম পরিস্থিতিতে পড়লো তা আমরা সামনে জানবো। এর পরের সিনে আমরা দেখতে পাই আলোক কাকে যেন তার গল্প বলছে। আমার জন্ম ব্রাজিলে, ছোটবেলায় আমার পরিবার আমাকে নিয়ে ইন্ডিয়ায় ঘুরতে যায়। আমার মা বাবা ইন্ডিয়ান কালচার থেকে অনেক প্রভাবিত হয় এবং আমার ডাক নাম দেয় আলোক, যার ইংলিশ মানে লাইট এবং বাংলায় অর্থ হচ্ছে আলো। ছোটবেলা থেকে আমি গানকে খুব পছন্দ করতাম। তারপরও যখন আমি বড় হই আমাকে জোর করে আর্মিতে ভর্তি করিয়ে দেয়। আর্মির মধ্যে আমি 2 বছর ট্রেনিং নিই এবং কোনো মতে সেখান থেকে পালিয়ে যাই। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি একজন ডিজে হব, এ কারণে আমি আমার স্বপ্নের পিছনে দৌড়াতে থাকি। আস্তে আস্তে আমি একজন পপুলার ডিজে হয়ে যাই এবং দেশ বিদেশ ঘুরতে থাকি। আমার লাইফ খুব মজায় কাটতে ছিল, কিন্তু একদিন আমার ফোনে একটি কল আসে এবং কলে একটি খুবই ভালো অফার দেয়। অফারটি হলো আমাকে একটি গোপন দ্বীপে গিয়ে কিছু সিক্রেট VIP গেস্টের জন্য একটি ডিজে পার্টি করতে হবে এবং এটা করলে আমাকে ভালোই টাকা দেওয়া হবে। এ কারণে আমি সাথে সাথে রাজি হয়ে যাই। এর কিছুদিন পর কিছু লোক আমার কাছে আসে, এরপর আমার চোখ নাক মুখ বন্ধ করে প্লেনের মাধ্যমে সেই সিক্রেট আইল্যান্ডে নিয়ে যায় এবং সেখানে আমি সেই VIP গেস্টদের জন্য একটি ডিজে পার্টি করি। পার্টিটি খুবই ভালো হয় এবং গভীর রাতে পার্টিটি শেষ হয়। আমি টয়লেট খোঁজার জন্য কনসার্টের পিছনে যাই এবং কিছু দেখে ফেলি যা আমার দেখা কখনোই উচিত ছিল না। একটি রুমের মধ্যে অনেক অস্ত্রশস্ত্র দিয়ে ভরা এবং সেই রুমের মধ্যে অনেকগুলো লোকদের চেইন দিয়ে আটকানো। সব লোকগুলো চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। তাদের নাকি বিভিন্ন দেশ থেকে কিডন্যাপ করে আনা হয়েছে একটি মৃত্যুর খেলা খেলার জন্য। আমি তাদের সাহায্য করার চেষ্টা করি, কিন্তু কিছু গার্ডরা আমাকে দেখে ফেলে এবং আমাকেও তাদের মতো বন্দি বানায়। কিছুক্ষণ পর আমার সামনে একটি লোক আসে। লোকটি বলা শুরু করে, ডিজে আলোক, ডিজে আলোক, আমি তোমার বিগেস্ট ফ্যান, কিন্তু তুমি কি করলে? দেখো, আমাদের একটা সিক্রেট অর্গানাইজেশন আছে এবং এখানে একটা লাইভ গেম খেলা হয় যাকে আমরা ফ্রি ফায়ারও বলি বা মৃত্যুর খেলাও বলি। পৃথিবীর বিভিন্ন দেশের অনেক বড় পাওয়ারফুল মানুষ, অনেক কোটিপতি মানুষ এই গেমের প্লেয়ারদের উপরে কোটি কোটি টাকার বাজি ধরে। এক কথায় এদের জীবনের সাথে জুয়া খেলে শুধু তাদের এন্টারটেনমেন্টের জন্য। দেখো, এই বিষয়টা খুবই সিক্রেট এবং তুমি এটা দেখে ফেলেছ। আমি তোমার অনেক বড় ফ্যান, কিন্তু তারপরও তোমাকে মারতে হবে। ডিজে আলোক, আমি তোমাকে 2 অপশন দিচ্ছি। প্রথম অপশন, হয়তো তুমি এই মৃত্যুর খেলা খেলো। দ্বিতীয় অপশন, নইলে তুমি আমার হাতে এখনই মারা যাও। হয়তো তুমি প্রথম হতেও পারো এবং জীবন্ত এই আইল্যান্ড থেকে বেরোতে পারো। এখন ডিসিশন তোমার হাতের মধ্যে। এরপর ডিজে আলোক এই মৃত্যুর খেলা খেলার জন্য রাজি হয় এবং এই গেমের মধ্যে অংশগ্রহণ করে। ডিজে আলোক কোনোদিন কোনো মানুষকে মারেনি, কিন্তু আজকে তার বেঁচে থাকার জন্য অন্য মানুষকে মারতে হচ্ছে। ডিজে আলোক 2 বছর আর্মি ট্রেনিং করেছে, এ কারণে সে বিভিন্ন ধরনের ফাইটিং স্কিল জানে এবং বিভিন্ন ধরনের ওয়েপন সম্পর্কে ভালোই নলেজ আছে তার। এই সকল ঘটনা আলোক অ্যান্ড্রু নামক একটি লোকের কাছে বলতেছিল। তো এখন কি হবে? এই জীবন মৃত্যুর খেলায় আলোককে জিততে পারবে? বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটিকে ভালো সাপোর্ট দেখাও, অবভিয়াসলি আমি এর পার্ট 2 বানাবো এবং এই সিরিজটি কন্টিনিউ করব ফ্রি ফায়ারের। তোমরা যদি গেম নিয়ে আলোচনা করতে চাও, তাহলে তোমরা সুপার ফিকশন কমিউনিটি ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। সেখানে আমরা এসব নিয়ে অনেক ডিসকাস করি। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিংক আমি কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা একদম ভিডিওটির শেষে চলে এসেছি। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।